अब आए ना लाइन पे। শিট, কিরমটা লাগে ভাই, কিরমটা লাগে। এত রিকোয়েস্ট কেউ কোনোদিনও করে? আচ্ছা ঠিক আছে, যেহেতু রিকোয়েস্ট করা হয়ে গেছে সুতরাং আর না দেয় পারলাম না। লেটস গো গাইস, আজকে আমি রিভিল করতে যাচ্ছি আমার নতুন গেমিং সেটআপ। কাম 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 কাম, আসো 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 আসো। সো গাইস, এই হচ্ছে আমার নতুন গেমিং সেটআপ। আর এই সেটআপে ওই আসতে এই সেটআপে বইসে বর্তমানে আমি গেম টেম খেলতেছি উড়াধুরা। এটা আমার নতুন গেমিং সেটআপ আর কি, মূলত দেখাতে আসলাম। এই এদিকে পিসিতে কি জানো দেখা যাচ্ছে, দেখ। ও আচ্ছা, এটা তো আমাদের সেকেন্ড গেমিং চ্যানেল দুষ্টু ব্রাদার্স। গাইস ইউটিউবে সার্চ দেন এন্ড সাবস্ক্রাইব করে দিন। তবে আজকের ভিডিওর ফার্স্টেই একটা জিনিস আমি সবাইকে বলে দিতে চাই, সেটা হচ্ছে কি আপনারা গেস করবেন, আপনারা গেস করে বলবেন যে এই রুম আমার সেট আপ করতে কত টাকা লাগছে। প্রতিবারই আমি বলি যে এত লাখ টাকা লাগছে, এত লাখ টাকা লাগছে। এর আগে বলছি পিসি সেট আপ দিতে এত লাখ লাগছে, এর আগের গেমিং রুম সেট আপ দিতে আমার এত লাখ টাকা লাগছিল, আর এইবার সেট আপ দিতে কত টাকা লাগছে আপনারা নিজেরাই গেস করে কমেন্ট বক্স আপনার জন্য ওপেন আছে, কমেন্ট বক্সে জানাবেন। যারটা একটু কাছাকাছি যাবে বা প্রায় সেম সেম মিলে যাবে আর কি, তারটা আমি পিন করে রেখে দেবো, ওইখান থেকে সবাই দেখে নেবেন। আমি নিজের মুখে আর কিছু বলবো না। তো এই গেমিং রুমটা সেট আপ দিতে ভাই যে পরিমাণে কষ্ট হয়েছে, অবশ্য কষ্ট যদি আমি নিজে নাও করি, আমি কষ্ট বহুত সহ্য করেছি। আপনারা দেখছেন যে গত কিছুদিন যাবত ঠিকঠাক মতো আমি কোনো ভিডিও টিডিও দিই নাই, টানা 15-16 দিন যাবত কোনো ভিডিও দিতে পারি নাই, কোনো চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই। না পারছি ফানি ভিডিও দিতে, না আপনারা দেখছেন ব্লগিং, না দেখছেন আপনারা এক্সপেরিমেন্ট। অনেকে তো আবার এক্সপেরিমেন্ট জানেন না যে কোন চ্যানেলে করি, না জানলে থাক। আবার অনেকেই গেমিং চ্যানেলে, দুই গেমিং চ্যানেলের কোনো জায়গায় পান নাই, অনেকেই ফানি ভিডিও চ্যানেলে যায়ও পান নাই। তো মূলত ভাই আসলে হয়েছে বিষয়টা এই যে আমরা মূলত আমাদের গেমিং রুমটা সেট আপ দিচ্ছিলাম। গেমিং রুমে সবকিছুই নতুন, জাস্ট হচ্ছে একটা জিনিস পুরনো আছে, সেটা হচ্ছে এসিআর। এসিআর রে ভাই আসলে মায়া লাগে রয়েছে, জীবনের প্রথম টাকা পয়সা ইনকাম করে এসিআরটা কিনছিলাম, তো মায়া লাগে রয়েছে। নাইলে ভাই সিআরটা কিনে নিতাম, মায়াটা ছাড়তে পারি নাই। কুরাতে 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 এনতে উঠে ফেলাইছি, গেম খেলিছি কুরাইছি, গেম খেলিছি কুরাইছি, এইসব জায়গাতে উঠে ফেলাইছি, এমন রয়েছে পড়ে। তো লেটস গো, এখন আমি হিস্টোরি গুলো দুটাই আমি বলি, আর একই সাথে আমি আপনাদেরকে এক এক করে জিনিসগুলো দেখাইতে থাকি, ঠিক আছে? শো অফ শো অফ। ফার্স্ট লুকে যদি আপনারা দেখতে চান তো এখানে দেখতে পারতেছেন, এইখানে আমি একটা তাক সিস্টেম করছি যেটা আমি ইউএসএ থেকে দেখছিলাম, যে এই জিনিসটার এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। বাট ওইখানে দেখছিলাম আমি হচ্ছে চকলেট কালার সম্পূর্ণ, একবার সেম টু সেম কপি তো করা যাবে না বাংলাদেশি মুভির মতো আর কি, তামিল লিখতে যদিও বা কপি করি আমরা মিউজিক তো চেঞ্জ করে দিই, তাই না? বিষয়টা হচ্ছে ওই। তো এখানে সুন্দর একটা তাক বানাইছি সেম টু সেম, জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে দিছি। এখানে আমার কিছু PS5 এর কয়েকটা ডেস্ক রেখে দিছি, এখানে আমার স্ক্রিপ্টের যে লেখালেখির জন্য যেগুলো লাগে আমার সেগুলো রেখে দিছি, আর বাকি বক্সগুলো ওই জায়গায় খালি আছে। ভাবতেছি এই জায়গায় একজনের শালি রাইনে বসাবো, এই জায়গায় একজনের ফুফতু বোন রাইনে বসাবো, আর নিচে ওই দুই কোনা দুইজন মনে করেন একজনের খালাতু বোন আর একজনের কাকাইতু বোনরা এনে বসাইতে দেবো, মানে ফুলি টপ তাদের কাছ থেকে আইনে আমি বসাইতে দেবো। মূলত এই জিনিসটা আমি করতে যাচ্ছিলাম। উল্টো বাঙালি ভাই, উল্টো পাল্টা দেখতে হবে, বাঙালি উল্টো পাল্টা ভাবে খালি। তবে ওইটাই সঠিক। এই সাইডে দেখতে পারতেছেন যে আমার LS2 হেলমেট, LSD না, আমার যে লাস্ট হেলমেটটা নিয়েছিলাম LS2, এটা সোমরের হেলমেট, দেখার পরে আমার পছন্দ হয়েছিল কার্বন ফাইবারের, এই কারণে আমিও একটা হেলমেট নিয়েছি। এটা দাম পড়ছিল মনে হয় 30.5 নাকি, আমার এক্সাক্ট খেয়াল নাই, ওই টাইপের একটু বেশিই হবে হয়তো, এরকম না। এই হেলমেটটা নিয়েছিলাম, ভালো লাগছিল তাই, মানে এটা এত হালকা, আর যদি ব্লগিং এর জন্য কখনো গোপুরো মুখের সামনে লাগায় তাহলে ভাই মানে জোস লাগে, ঠিক আছে? মানে এত হালকা, আর ওয়েট ব্যালেন্সটা মানে ওয়েট তো 1400 গ্রাম, কিন্তু ওয়েট ব্যালেন্সটা এত সুন্দর, মানে কি করবো, স্মুথ আর কি, স্মুথ। এর জন্য মূলত ভাই ভালো লাগে, এটা সত্যি কথা। এই জায়গা আছে ফেসবুক এতে বিজ্ঞাপন দেখছিলাম, আমাদের টেক রিভিউয়ার ভাইয়েরা তারা রিভিউ দিছিল, দেখার পরে দেন হচ্ছে এখানে আমি কি করবো, কোনো কিছু লেখার পাই নাই, চাইছিলাম আজকে কোনো একজন সাবস্ক্রাইবারের নাম লিখে থুয়ে দেবো। হ্যাঁ, একজন সাবস্ক্রাইবারের নাম লিখবো, আমাদের লাস্ট কমেন্ট যে সাবস্ক্রাইবার করছে আমি কলমটা বাইর করে দিবেন। আমার লাস্ট ভিডিও দুষ্টু ব্রাদার চ্যানেলের লাস্ট ভিডিও লাস্ট কমেন্ট করছে, কে কে আমার মতো পাম্পিং সিমুলেটর পার্ট 2 দেখতে চাও, মিস্টার আকিব খান। তো আগামী 3 দিন মিস্টার আকিব খান ভাইয়ের নাম এইখানেই থাকবে। থ্যাংক ইউ আকিব ভাই কমেন্ট করার জন্য। এই জায়গায় ছোট্ট একটা পাপি রাখা, এই জায়গায় কি লেখা, হ্যাপি বার্থডে ভাই, আল্লাহর কসম কেউ আমার দেন দেখি তো দেয় না বিদায়। আমি মনে হয় 200-300 টাকা দিয়ে কিনে আইনে ব্যাকগ্রাউন্ড থুয়ে দিয়েছিলাম, দেখলাম ভালোই লাগে। আর আপনাদের থেকে গিফট হওয়া একটা জিনিস আমার আছে, আরো অনেকগুলো আছে সেম জিনিস, বাট তার ভিতরের থেকে মানে বেস্ট চয়েস আমার লাগছে কালারফুলের ভিতরে এই পিকচারটা, এটা আমি রেখে দিছি এই কারণে, সুন্দর করে ফ্রেম করে রেখে দিছি। আর আরো একটা আছে, আরো একটা স্কেচ আছে যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করা নাই বিদায়, ওইটা আমি রাখিনি। আরো অনেক আছে কিন্তু বেস্ট আমার কাছে দুইটাই, তবে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা ওটাও আমি রাখবো সুন্দর করে ফ্রেম করে। তবে আমার রুমের ভিতরে প্লে বাটন গুলো এই জায়গায় যে আমি ঝুলাবো সেই সময় পাই নাই, আজকে রুমের কালার করা আমার কমপ্লিট হয়েছে, আজকে ভিডিও বানাতে আইছি। প্লে বাটন কোন জায়গায় রয়েছে আমি দেখাই, ওই
এই জায়গা রয়েছে পরে। আর এই এই জায়গাটা কি আমি একটু তাও দেখাই দিই। এই জায়গায় আমার ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে সম্পূর্ণ, এটার ভিতরে ক্যামেরা অ্যাক্সেসরিজ হোক, গোপরো হোক, DSLR হোক, মিররলেস, যেটাই হোক না কেন। আর এইখানে আছে আমার VR হেডসেট, এরপরে খাবার দাবার কিছু জিনিসপত্র, এই জায়গায় তেমন কিছু। এই জায়গায় হচ্ছে গিম্বাল টিম্বাল লেন্স টেন্স গিম্বাল লেন্স রাখার জন্য সেটে, আর উপরে ভাই ল্যাপটপ টোটার বহুত কিছু। এটার কারণ হচ্ছে কি, রুম তো আজকেই কেবলমাত্র সেট আপ করছে, আর এই রুমের সাথে ওই সবগুলো কিন্তু একসঙ্গে সেট আপ করে ফেলছি। এই রুমটা দেওয়ার জন্য ভাই প্রথমে মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রিরা টানা 15-16 দিন একাধারে কাজ চালাই গেছে। আমার ফ্রেন্ড হচ্ছে মেইন ইঞ্জিনিয়ার ছিল এই জায়গার, আমার ফ্রেন্ড ওই সব কিছু দেখছে, ঢাকা থেকে ও আসছিল, বরিশালের থেকে দুইজন ভাইরে নিয়ে আসছে, দুজন ভাই এখানে কাজ করে দিয়ে গেছে। তবে ওই দুজন ভাইরে আমার খুব ভালো লাগছে, তাদের ব্যবহার হাঁটা চলা কি বলে উচিত, তারা যেভাবে থাকছে, হ্যাঁ তার থেকে বেশি ভালো লাগে। তো আমি শুরুতেই কিন্তু কয়ে আইছি আমার ভিডিওতে, হ্যাঁ বরিশাল নোয়াখালী এই সব অঞ্চলের মানুষের ভাষা আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে তাদের মানে একটা মায়া লেগে গেছে ওই দুজন ভাইয়ের প্রতি। তো ভাই দুজন কাজ করছে, মনের থেকে শুকরিয়া জানাই, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুক। তাদের ব্যবহার চলাফেরা একবার আমাদের মতোই খুবই ভালো লাগছে, তারা অনেক সুন্দর কাজ করে দিয়ে গেছে। ডিজাইনটা আমি কসম খোদার আমি নিজের থেকে কোনো ডিজাইন দিই নাই, আমার ডিজাইন ছিল অন্য একটা, বাট আমার ফ্রেন্ড বললো আমি একটু প্ল্যান পরিকল্পনা করি, দেন হচ্ছে আমি তোরে করে দিই। আমি ওকে ঠিক আছে, ও ওর মতো করে সুন্দর করে প্ল্যান যা করা দরকার ওইভাবে করে সুন্দর করে একটা করে দিয়ে গেছে, করা মতোই ভাই আমার সহজ হয়ে গেছে। মিস্ত্রিরা বারে বারে ডাক দিয়েছে, ডাক দিয়ে মাপ জোপ নিয়েছে, কত খিদে কিনেছে, মানে একটা পেনে ছিলাম ভাই, কয়টা দিন না পারছি ঠিকঠাক মতো খাইতে, না পারছি ঠিকঠাক মতো ঘুমাইতে, ধুলা বালি দিয়ে টিয়ে বেকায়দারটা অবস্থা। তারপরেও ভাই কাজের শেষে এখন যখন আজকে কালার টালার শেষ হইলো সেই ভাল লাগতেছে, ঠিক আছে। তবে ওই জায়গায় যে চকলেট কালারটা দেওয়ার কথা বলছি না একটু আগে, বলে গেছেন বলেন নাই, তো ওই চকলেট কালারটা কিন্তু এর ভিতরে দিয়ে দিছে আমি একটু ডিপ করে, এবং বাইরে কিন্তু একটু হালকা করে দিছি, ভিতরে ডিপ করে বাইরে হালকা করে, এখানে হালকা একটু কালার টালার চেঞ্জ করে দিছি। আর এই জায়গায় আমার এইগুলো ছিল হচ্ছে দুইটা, এটা হচ্ছে আমার গোপালগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আমার কলেজ লাইফে, কলেজ লাইফ তো গত 3 বছর আগে শেষ, তো কলেজ লাইফ থেকে আমার মূলত ওটা পাওয়া ছিল, আমার ভাই ব্রাদার গিফট করেছিল, ওইটা আমি স্মৃতি হিসেবে রেখে দিছি। আমার আরো একটা ছিল যেটা আমার মেসেজ থেকে গিফট করেছিল, সূর্য তরুণ ম্যাচ আমাদের বড় ভাইরা নাম দিয়ে আসছিল গোপালগঞ্জে, তো ওই ম্যাচের থেকে ভাইরা ছোট ভাই ব্রাদার একটা গিফট দিছিল। কষ্টের কথা কি বলবো ভাই, ওটা ভেঙে গেছে এই রুমে কাজ করার সময়, ওটা পড়ে যে ভেঙে গেছে, তবে আমি যথেষ্ট চেষ্টা করতেছি ওটা ঠিক করা যায় কিনা, কিন্তু ভাই কাজ তো একবার ভেঙে গেলে কি আর জোড়া লাগানো সম্ভব। আর আরেকটা জিনিস স্মৃতি হিসেবে আমি রেখে দিছি, যারা আমার গত 4 বছর আগের ভিডিও দেখতেন তারা হয়তো জানেন যে আমি রুম ডেকোরেশনের জন্য একটা ঘড়ি দিয়ে রাখছিলাম, ওইটাই হচ্ছে সেই ঘড়ি, সেই ঘড়িটা কিন্তু আমি স্মৃতি হিসেবে এখনো রেখে দিছি, আমার পুরনো স্মৃতি, ঠিক আছে, আমি কিন্তু এখনো চেঞ্জ করি নাই, হোক ওটা পুরনো বাট আমার কাছে ভাই এখনো নতুন, আমার কাছে ওটা স্মৃতি হয়ে থাকবে, এই কারণে আমি চেঞ্জ করি নাই। আর এই সাইডে রাখার মতো কি আছে, এইখানে রাখছি আমার PS5 কন্ট্রোলার সাথে, PS5 আমি আবার চায়না থেকে এটা এটা স্টোরি বলি আমি আপনাদেরকে, এইটার স্টিকার বাংলাদেশ থেকে আমি যদি নিতে যাই আমার কাছ থেকে ওরা ডেলিভারি খরচ বাদে চাইছে হচ্ছে 2289 টাকা, মানে এবারেতে আমার 2400-2500 টাকার মতো খরচ হবে, ডেলিভারি খরচ সহ প্রায় 2400-2500 টাকা আমার কাছ থেকে পড়ে যেত শুধুমাত্র এর স্টিকার, এই স্টিকারটা সাথে হচ্ছে ওই দুইটা স্টিকার, তো এবারেতে এরকম একটা টাকা এরকম একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে ওরা নিবে। তো আমি করলাম কি, চায়নার থেকে অর্ডার দিলাম, চায়নার থেকে একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে অর্ডার দিলাম দুইটা স্টিকার, আমার একটা আর একটা আছে ছোট ভাই আছে মাসুক ওরে ওর জন্য একটা, দুইটা আমি অর্ডার দিলাম, দুইটার দাম আমার কাছ থেকে ডেলিভারি খরচ সহ বাংলা টাকায় পড়লো সর্বোচ্চ মনে হয় 500-650 টাকা সর্বোচ্চ, এরকম দুইটার খরচ পড়েছে আমার, ঠিক আছে, বাট বাংলাদেশের থেকে অর্ডার দিলে ওরা প্রায় 2400-2450 টাকা নিয়ে নিচ্ছিল। তাও আবার পিস, যে জায়গায় দুইটার দাম আমার ছিল প্রায় 5000 টাকা, সেই জায়গায় দুইটা আমি আনছি মাত্র 600 টাকা দিয়ে। আমার ভাই এখনো অনেকের মনে হতে পারে আমার একটু খুশি খুশি কেন লাগে, আজকে আমার জন্য হচ্ছে সত্যি বলতে ভাই ঈদের দিন, এমনিতেই কালকের দিন পরে ঈদ, সবাইরে অগ্রিম ঈদ মোবারক, তবে আজকে আমার জন্য ঈদের দিন, আজকে আমার রুমের কাজ কমপ্লিট, আমি রুমে ঢুকতে পারছি, আমার এতেই শান্তি ভাই। হ্যাঁ ঈদ মানে তো আলাদা শান্তি, ঈদের শান্তির উপরে কিচ্ছু নাই। তবে গাইস একটা কথা আমি বলছিলাম এই ভিডিওতে বলে দিই, সামনে ঈদ, কালকের দিন পরে ঈদ, মনে আছে তো কোকাকোলা বয়কটে ডাক দিছিলাম, ওই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, আমি একটা ভিডিও বানাইছিলাম, আমার ওই ভিডিওতে মাত্র নিজের পেজ থেকে ভিউজ ছিল মাত্র মনে হয় 46,000, বাট ওই ভিডিওটা এত পরিমাণে শেয়ার হয়েছে এবং আপনারা এত পরিমাণে কপি করছেন, এবারে যে ওই ভিডিওতে আমি ভিউজ দেখছি প্রায় 17 মিলিয়ন প্লাস, তো 17 মিলিয়ন ভিতর থেকে, 17 মিলিয়ন লোকের ভিতর থেকে আমি মাত্র 1700 জন লোকের একটা কথাই বলতে চাই, ইসরায়েলি পণ্য ভাই বয়কট, কালকের দিন পর ঈদ, ইসরায়েলি পণ্য বয়কট, কোকাকোলা, 7-Up সহ মেরিন্ডা, এই টাইপের আরো যত কিছু আছে, ইভেন পিপাসা লাগছে, অ্যাকুয়াফিনা পানি, ওটাও বাদ, এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। এই নিয়ে আরো অনেক কাহিনী হয়েছে, বহুত কিছু হয়েছে, ব্লগিং পেজে আমি সবকিছু খুলে বলবো কত কি দেখি হয়েছে। পিছনে এই জায়গায় আমি সুন্দর করে দুটা ফুল সাজায় রাখছি, এটা সম্পূর্ণ আমার বন্ধুরই আইডিয়া, এই জায়গায় এই দুটা করতেছে, ওর মন মতো করেও দিছিল, আসলে এই জিনিসটা ভালো লাগতেছে, একেবারে খারাপ লাগতেছে বিষয়টা তা না, তবে আমি দেখলাম এই দুটা রাখলে একটু
ফুটে ওঠে বেশি। এরপরে এই সাইডে আর কি, এই সাইডে আমি এই জায়গায় আমার এই জায়গায় একটা ল্যাপটপ রাখছি, এই জায়গায় একটা ল্যাপটপ রাখছি, আর নিচে আগরবাতি আছে, আর আছে আমার এই খাজানা ব্যাংক, যেটা আমি টাকা গুছাই না প্রতি বছর, কুরবানি ঈদের আগে প্রতি বছর কাটি, সেই কুরবানি তো চলে আসে, এই কারণে কেটে ফেলছিলাম। এছাড়া আর এই জায়গা তেমন কোনো কিছু নাই, আর শুধুমাত্র এই সাইডে আছে। এই সাইডে এইখানে হচ্ছে আগে কিন্তু এই সাইডে এই সম্পূর্ণ ঘাস লাগানো ছিল, ঘাসটা দরজা বাদে বাকি সব জায়গায় উঠায় আমি আবার অ্যাকোস্টিক ফোমে এই জায়গায় লাগাই দিছি। কারণ আপনারা জানেন যখন গেমিং করি বা ভিডিও বানাই এই রুমের ভিতরে একটা ইকো আসে, তো ইকোটা যাতে না আসে এই কারণে মূলত এই অ্যাকোস্টিক ফোমটা লাগানো। এই ফোমটা যখন ছিল না তখন এর একটা ভিডিও আমার কাছে আছে, যদি আপনারা দেখেন আস্তে আস্তে মরে যাবেন যে ভাই আমি কি অবস্থা শোনা। হ্যাঁ, নয়েজ ক্যান্সেল অন করলে ঠিক এরকম এরকম শোনা যায়, ঠিক আছে, আর তাছাড়া বাথরুমের ভিতরে বসে কথা বলতে এরকম মনে হয়। তো এই কারণে হচ্ছে অ্যাকোস্টিক ফোনটা ইউজ করি। অনেকে এই জিনিসটা জানে না, অনেকে বারে বারে আমার কাছে জিজ্ঞেস করে, আমি আমি গেমিং রুম সেট আপের ভিডিও দিয়েছি এই পর্যন্ত দুইটা গেমিং রুম, আমি তো ঘর চেঞ্জ করছি, নিজে ঘর তৈরি করছি, এ তো জানেনি আপনারা, তখনও বারে বারে লোকজন জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি, এটা কি, এটা কি, ভাই এটারে বলে অ্যাকোস্টিক ফোম, অ্যাকোস্টিক ফোম রুমের রুমের মানে আমরা কথা বলি যে তরঙ্গ, আরে ভাই রুমের ভিতরে ইকো যাতে না হয়, রুমের ভিতরে কথা যাতে না বাজে মাইকির মতো, এর জন্য এটা লাগান, এটা হচ্ছে ভাই মেন কথা। আর একটা মজার ঘটনা সবাইরে আমি খুলে কই, এই জায়গায় আমার এই জায়গায় যে আরজিবি লাইট টাইট অনেকগুলো লাগানো, সো এটা আমি লাইটগুলো বন্ধ করে দেখাই, রুমের সাদা আলোগুলো অফ করে দিলি ভাই জোস লাগে আসলেই দেখতে, আর উপরের দিক তো আরো বেশি ভালো লাগে, কিন্তু আসলে ক্যামেরায় দেখাইতে পারতেছি না আমি আপনাদেরকে, আমি লাইটটা জ্বালাই দিয়ে নি। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, আমার এই জায়গায় তিনটা রিমোটের ই আছে আর কি, জায়গা আছে, তিনটা রিমোটের প্রয়োজন, তিনটা রিমোট দিয়ে তিনটার কালার নাকি চেঞ্জ করতে হবে। তো আমি একটু কিপটপি করে একটা রিমোটের ব্যাটারি কিনছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি তো এই কারণে একটা রিমোটের ব্যাটারি কিনে, আমি জানি যে একটা রিমোট দিয়ে সবগুলো চেঞ্জ করা, আলো চেঞ্জ করা পসিবল, ওকে সবগুলোরই আলো একটা রিমোট দিয়ে আমি চেঞ্জ করি। তো এই হচ্ছে ভাই শর্টকাট বুদ্ধি কাহিনী, ঠিক আছে, একটু চালাক না হলে আসলে দুনিয়ায় চলা সম্ভব নাকি। ভিডিওর এই পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আমার পিসি সেট আপে খরচ কত হয়েছে রাখতে পারি, ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে আর একটু মানে লুক দেয়, একটা ইউনিক ইউনিক রোবোটিক রোবোটিক একটা ফিল দেয়, এর জন্য একটু বেশি ভালো লাগে, ঠিক আছে। আর চাইনা একটা আর একটা মালটা দিয়েছিলাম ভাই, চাইনার যে দুই নাম্বার কথা আছে না, চাইনা একটা অর্ডার দিয়েছিলাম কি সেটা দেখাই, তার গুলো অ্যাসেম্বল করার জন্য, ঠিক আছে, এই পাইপ অর্ডার দিয়েছিলাম, আমি জানতাম যাওয়ার জন্য আসলে কাজে লাগে, মানি ব্যাগ, গাড়ির চাবি, একটা এক্সট্রা মাইক্রোফোন, আর এর ভিতরে কিছু কয়েন ময়েন, সিম টিম ভরা, এর ভিতরে আছে নেল কাটার টেল কাটার, তারপরে এই হচ্ছে একটা SSD দিয়ে পেন ড্রাইভ বানানো, আর এর ভিতরে অবশ্য সব থেকে পার্সোনাল জিনিস আমার এর ভিতরে, এটা হচ্ছে সোহাগ ভাইয়ের ভিডিও দেখে আমি নিছিলাম, আমার চ্যানেল এত পরিমাণে হ্যাক হয়েছে এই কারণে সোহাগ ভাইয়ের ভিডিও দেখে USB সিকিউরিটি কিনেছিলাম একটা, এটা নিছি আরো মনে হয় আরো দুই বছর আগে, এটা হেভি কাজে দেয় ভাই, সব জায়গায় এই USB সিকিউরিটি কিটা লাগাই রাখলে একটা এক্সট্রা সিকিউরিটি পাওয়া যায়, একটা ইয়ারপড, আরো কি দেখি আছে আল্লাহই জানে। এই ডয়ারে কি আছে ভাই না দেখায় বলো, এই না এই ডয়ারে কি আছে দেখি, এই ডয়ারে হচ্ছে আমার ম্যাকবুকের চার্জার, জেলের ল্যাপটপের চার্জার আছে, একটা এলগাটো, আর কিছু পেন, আর কিচ্ছু না, আর এই জায়গা হচ্ছে গেমিং স্টিয়ারিং, আর তেমন কিছুই নাই রুমের ভিতরে। এখনো ডেকোরেশন ভাই কেবল মতো সবেমাত্র শেষ, সাজানো যাই কেমনে ওটা দেখতে হবে, সুন্দর করে আরো সাজাবো ধীরে ধীরে, কিছুদিন সময় লাগবে আর কি, ধীরে ধীরে আবার সুন্দর করে সাজাবো। আপনারা দেখছিলেন হয়তো আমি কিছুদিন যাবত ইউটিউবে যে ভিডিও দিছিলাম, তখন হয়তো কি ভাই আমি যখন গেম প্লে টেম্পলে করতাম আমি চেয়ারে বসলে মাঝে মাঝে AI দিয়ে আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা কাটা ছিল, ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনও ছিল না, মানে AI ঠিকঠাক মতো কাটতেও পারতো না, মানে এক্সট্রা লাইট টাইট ছিল না, তো অতিরিক্ত নয়েজ টয়েজ ধরে ফেলতো ভিডিওতে, যার কারণে AI তে ঠিকঠাক মতো কাটতেও পারতো না, একটা বড় সড় প্রবলেমের শিকার হয়েছিলাম। তো AI দিয়ে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড লাগাই আসলে ইউজ করতাম, বাট এখন তো আমার নিজস্ব রুম হয়ে গেছে, একটা অস্থির সেট আপ করে ফেলছি মনের মতো ইউনিক, তাই এখন আর কোনো প্রবলেম নাই। তবে আমি যত যাই করি না কেন, ফার্স্ট টাইম যখন আমি মনে হয় বাংলাদেশে প্রথম যে টিনের ঘরে আমি একটা গেমিং রুম সেট আপ দিয়েছিলাম, 4 বছর আগের কথা, ওটা আপনারা দেখছিলেন, অনেকেরই কাছেই ভালো লাগছিল, আর সেই জায়গায় তো আজকে এই জায়গায় আল্লাহ বহুত দূর নিয়ে আসছে, আমি অনেক হ্যাপি, খুবই প্রাউড ফিল করতেছি, আমার অ্যাটিটিউড বেড়ে গিয়েছে, এখন আমি আর মানুষকে এখন মানুষ বলে গণি না, হ্যাঁ পাও আমার মাটিতে পড়ে না, পাও পড়ে এখন আমার টাইসের উপরে, এসব অ্যাটিটিউড যারা দেখায় সবগুলো
তো যাই হোক ভাই, অতিরিক্ত বক বক করে ফেলছি, আমি নিজেও জানি আমি একটু বক বক বেশি করি। তো হয়েছে কি, এই রুমটা দেওয়ার পিছনে অনেকের খাটাখাটনি, অনেক কিছু করার হয়েছে। আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনও খাটাখাটি করছে, যেমন আমার মা রান্নাবাড়া দিয়ে, কারণ এক্সট্রা যে তিন চারজন লোকজন আছে তারা কাজবাজ করছে, মিস্ত্রি ঢাকা থেকে বারে বারে আসছে, সে আবার ওই জায়গায় গেছে, আবার আইসে, আবার গেছে, এইভাবে চার পাঁচবার যাওয়া আসা করছে। আমার বন্ধু, সে তার ঢাকার কাজ ফেলাই দিয়ে এই জায়গার কাজও বারে বারে দেখতে আসতেছে, আবার ঢাকা যাচ্ছে, আবার আসা যাওয়া। ভাই 200-300 কিলোমিটার ডেইলি চলাফেরা করা একটা পেইনের কাজ, তারপরে আবার যদি একভাবে হয় তাও ভালো কথা ছিল, বাট বন্ধু এ অনেক কষ্টকর, এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। তো এই কারণে একটা এক্সট্রা পেইনেও ছিলাম, বর্তমানে অনেক ভালো লাগতেছে। তারপরেও চাইছিলাম ঈদের আগে কাজটা কমপ্লিট হওয়ার দরকার ছিল আর কি, ঈদের আগে আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হয়ে গেল। আমার এই জন্য ডাবলই, দুইটা ঈদ একসাথে চলছে, দাড়িমুজ বড় হয়ে গেছে না, ইনশাল্লাহ কোরবানির পরে ঠিক হয়ে যাবে ঈদের পরে। তো সবাই ঈদের দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ, আমন্ত্রণ না, আমন্ত্রণ না, নিমন্ত্রণ। নিমন্ত্রণ আর আমন্ত্রণের ভিতরে পার্থক্য কি আমি একটু বুঝোই। নিমন্ত্রণ মানে হলো কি, যে কারো বাড়ি আমি যদি আমার বাড়ি কেউ নিমন্ত্রণ দেই, আমার বাড়ি বেড়াতে আসতে দিলে সাথে গিফট মিষ্টি ভালো খাবার দাবার নিয়ে আসা লাগবে। হ্যাঁ, আর যদি আমন্ত্রণ দেই, আমার বাড়ি আসবা ভাও খাওয়া দিয়ে পকার পাড়, সাথে আমার বাথরুমও ইউজ করতে পারবা, বুঝতে পারছো? এলো নিমন্ত্রণ আর আমন্ত্রণের ভিতরে পার্থক্য। তবে সবাইরে জানাই অগ্রিম ঈদ মুবারক, সবাইরে ঈদের শুভেচ্ছা। আমি যে বারে বারে করছি কালকের দিন পরে ঈদ, আসলে তা না, এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন থাকবে আগামী কালকে ঈদ। আবারও জানাই সবাইরে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোকা কোলা বয়কট করবেন, পেপসি টেপসি যত যা আছে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করবেন, আপনার ঈদ কাটুক পরিবারের সাথে, ফ্যামিলির সাথে। এই শুভকামনাই করি সবার জন্য, আল্লাহ হাফেজ।